কুষ্টিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আতঙ্ক কাটছে না। ভাঙচুর ও লুটপাট চালানো হয় বেশ কিছু বাড়িতে। প্রশাসনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা। যদিও নিজেদের কঠোর অবস্থানের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। ভাঙচুর চালানো হয়েছে বাড়িঘরে, রয়েছে লুটপাটের অভিযোগ, আহত হন বেশ কয়েকজন। ভোটের পর কুষ্টিয়া চার আসনের খোকসা এলাকায় মাইকে ঘোষণা দিয়ে নৌকার সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ান স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। নির্বাচনের আগে ও পরে একের পর এক হামলার ঘটনায় ভয় কাটছে না সাধারণ মানুষের। বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করে নিয়ে গেছে, এই সর্বনাশ গুণ আমার করে গেছে। গেটটা ভাঙছে, ভাঙার পরে ভিতরে ঢুকে দুইটা গরু ছিল, গরু দুইটা নেছে। ইদুলাল বিশ্বাস, পিন্টু বিশ্বাস, এরা সম্পূর্ণ আধিপত্য বিস্তার করতে চায় এখানে। মানে তাদের উপর দিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা অন্যায় করলে সেটাই মেনে নিতে হবে। সহিংসতার ঘটনা জানিয়েও প্রশাসনের সহযোগিতা পাননি বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। আর গ্রামের সংখ্যালঘুদের নিরাপত্তা ও এলাকার শান্তি নিশ্চিতে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিলেন সংসদ সদস্য। এসপি সাহেবকে বারবার ফোন করেছি, ওনারা বলে লোকালে ওসি ইউনো আছে, ওসি সাহেব আছে, তাদেরকে বলেন। ওরা নির্দেশনা আমি ওসি সাহেবকে দিয়ে দিছি যে এখানে প্রয়োজনে আমি এখানে এই 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 মন্দিরে এই পুলিশ ক্যাম্প বানাই দেবো। বিশেষ করে মাইনরিটি কমিউনিটির উপর যদি এরপরে কেউ হাত দেয়, মানে কোনো রকম আমি বরদাস্ত করব না। সহিংসতা রোধে কঠোর অবস্থানের কথা বলছে পুলিশ ও জেলা প্রশাসন। প্রতিটি ঘটনায় আমরা অ্যাটেন্ড করছি এবং যাতে কোনোভাবেই কেউ আইনের ফাঁক ফোকরে যেতে বেরিয়ে যেতে না পারে। নির্বাচন পরবর্তী যেন কোনো ধরনের সহিংসতা না হয়, দুটো একটি বিচ্ছিন্ন ঘটনার উদ্ভব হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে যারা দুষ্কৃতিকারী তাদেরকে আইনের আওতায় এনেছি। শুধু কুষ্টিয়া চার আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে 20টি, যাতে মামলা হয় 10টি। আর কুষ্টিয়া একে সহিংসতার ঘটনায় মামলা হয়েছে 3টি। শরীফ বিশ্বাস, চ্যানেল 24, কুষ্টিয়া।